Z5 এ বিনামূল্যে মঙ্গলময় সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। আমি গিয়ে বাইরে সবাইকে দিয়ে আসছি। সন্তোষী দিদি ভাই, বিয়ের পর তুই প্রথমবার মায়ের পুজো করছিস, তো যা চাইবার তুই মায়ের কাছে চেয়ে নে। ঠাম্মি আর্য স্যার আমাকে একটুও পছন্দ করেন না, উনি তো আমার মুখও দেখতে চান না। তুমি বলো, আমি সারাটা জীবন এমন একটা লোকের সাথে কিভাবে থাকবো যে যিনি আমাকে আমাকে পছন্দই করেন না। আমি এই সিঁদুরটাকে রক্ষা করতে চাই, ব্যাস, আর কিছুই না। আর আমি চাই না যে কাকার পরিবারে আমার জন্য কোনো রকম কোনো সমস্যা আসুক। দিদি ভাই, যে নিষ্ঠার সাথে তুই সব কাজ করিস, সম্পর্ককে সম্মান দিস, সেসব তো সন্তোষী মা দেখছেন। দিদি ভাই, তুই শুধু ওনার উপর আস্থা রাখ। তুই আর্যকে স্বামী হিসেবে মেনে নিয়েছিস, এটা তোর ভালো দিক দিদি ভাই। শুধু এবার তুই মায়ের উপরে ভরসা রাখ। এবার তোর ওনাদের আপন করে নেওয়ার জন্যে অনেক বেশি তপস্যা করতে হবে দিদি ভাই। সেই জন্য তুই সন্তোষী মায়ের উপর বিশ্বাস রাখ। দিদি ভাই, বিশ্বাসে অনেক শক্তি থাকে। আজ তোর চতুর্থ শুক্রবার দিদি ভাই, দেখবি 16টা শুক্রবার পূর্ণ হলেই সব কিছু ঠিক হয়ে যাবে। ঠাম্মি, এই ব্রত আমি আমার জন্য করিনি, কাকের জন্য করেছি। সন্তোষী, শুদ্ধ মন নিয়ে কোনো পুজো করলে তা কখনো বিফলে যায় না। সন্তোষী মায়ের আশীর্বাদ সব সময় তোর সাথে আছে মা। তুমি ঠিকই বলছো ঠাম্মি, শুদ্ধ মনে করা পুজো কখনো বিফল হয় না, যদি তপস্যা করি আমাদের সম্পর্ক শুরু করতে হয়। তাহলে আমি আমার নিজের স্বামীকে পাওয়ার জন্য এই তপস্যা করতে রাজি। আমি সম্পূর্ণ বিশ্বাস করি ঠাম্মি, একদিন না একদিন নিশ্চয়ই আসবে, যেদিন আমার মতো করে আর্য স্যারও এই সম্পর্কটাকে মেনে নেবেন। মা, আমার সহায় হও, আমাকে শক্তি দাও মা। Z5 এ বিনামূল্যে মঙ্গলময় সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।